মর্নিং, গুড মর্নিং ফ্রম দুর্ভোগ। কাল রাত্রে ঢুকেছি, দেখাতে পারিনি, তো জায়গাটা বেশ সুন্দর কিন্তু ভীষণভাবে শুনশান, মানুষজন কেউ নেই, মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে মানুষজন কেউ নেই। এনিওয়ে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন, অ্যান্ড থ্যাংক ইউ টু অল অফ আর মাই নিউ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল, আর থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সেই বলে লাগেজ গোছানো হয়ে গেছে, বেরোবো। এখন বাজে হলো 9:10, একটু দেরি করলাম কারণ এখানে ভীষণ ঠান্ডা। সকালবেলায় ঘুম থেকে উঠে 7টার সময় টেম্পারেচার দেখছি -4, পারছিলাম না, ওই জন্য দেরি হলো একটু। ওদিকে যতটা পারবো রাত্রিবেলা হয়তো ট্রেনে দেবো, বাট এখন আপাতত লাগেজ মাউন্ট করবো, কোল গাড়ির কোল স্টার্ট দেবো, দিয়ে বেরোবো। আর এই একদম হাইওয়ে, এই হলো আমাদের রুম, আর এই হলো আমাদের ভিউ। এই ভিউটা বেস্ট ভিউ। সো ফাইনালি রেডি বেরোনোর জন্য, গাড়ি ওয়ার্ম আপ করছে, লাগেজ কমপ্লিট বাঁধা, আমরা বেরোবো। এই এই জায়গাটাতেই ছিলাম, এইটা হোটেলের হোটেল, হোটেলের নাম হলো দ্য গালওয়ান, রাস্তায় পড়েছে, দুর্ভোগে ঢুকার মুখেই একদম। স্টে ভালো, স্টাফের ব্যবহারও খুব ভালো, প্লাস পরিষ্কার, যেটা সবথেকে বেশি দরকার। তাহলে আজকের জার্নিও শুরু হবে, গ্লাভসটা ঢুকাবো আর বেরোবো। তাহলে বেরোলাম আমরা পাহাড়ি রাস্তায়। আমাদের ডিস্টেন্স হলো, দেখাচ্ছে কি দেখাচ্ছে, 13 কিলোমিটার। প্রথমে দাঁড়াবো টাংস্টেতে, ওখানে তেল ভরবো, তেল ভরে যাবো হলো প্যাংগং। আর দেখতেই পাচ্ছি অলরেডি সিনারি স্টার্ট হয়ে গেছে। সুন্দর ভিউ, সুন্দর সিনারি, যে কজন বললো সবাই বললো রাস্তা ভালো। এবার পুরোটাই আমাদের নিজেদের চোখের উপরে, বললো তুলনামূলক অনেকটাই ভালো, কালকে যে রাস্তায় আমরা এসেছি তুলনামূলক অনেক ভালো রাস্তা এটা। তো দেখা যাক কি হয়। আর যারা ভিডিওগুলো দেখছো, আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টগুলো ডেফিনেটলি করো, তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ছিলাম কালকে, আর সবার সাথে শেয়ার করে দিও, অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। হাইয়েস্ট, হ্যাঁ, 12,933 ফিট। তাহলে তেল ভরা হলো আমাদের, আর এবার আমরা বেরোবো। ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো জানিও। এখানে এমন একটা জায়গায় জায়গাটা দেখলাম, জায়গাটা খুব সুন্দর লাগলো, যার জন্য ড্রোন শটটাও নিয়ে নিলাম, ফাঁকা ছিল। একটু স্টেবল জায়গায় আসি, ফলো মি, এরকম রাস্তায় ফলো মি ইন ফিউচার ডেফিনেটলি হবে, কি বলিস? প্যাংগং লেক যাচ্ছি, আর প্যাংগং লেক থেকে ডাগরে ডাইরেক্ট যাবো হানলে, আজকে হানলেতে স্টে। আর যেটা যেটা আমার লাদাখে আসার সবথেকে মেন রিজন দুটো ছিল, একটা হলো কার্ডুংলা পাস, একটা হলো উমলিংলা পাস।
কাদুংলা প্লাস আমি ক্রস করে দিয়েছি, সো ওটা একটা অ্যাচিভমেন্ট আনলকড। আর উমলিংলা পাসটা হানলে থেকে করব। তো এই দুটো পাস হয়ে গেলে এই বছরের লাদাখ আসা সাকসেসফুল। ওফ রাস্তা রাস্তা বস। মোস্ট প্রবাবলি কালকে স্নোফল হয়েছে, মানে অনেক জায়গায় স্নোফল না হলেও রাত্রিবেলা খুব ঠান্ডা হয়েছে, বিকজ অনেক জায়গায় দেখলাম বরফ জমে আছে, অনেক জায়গায় দেখলাম। আমি জানি না তোমাদের ক্যামেরা আসছে কিনা, কিন্তু একদম আমি সামনে দেখছি প্যাংগং লেক। বিভৎস লাগছে, ফার্স্ট ভিউ অফ প্যাংগং। চলো লেটস গেট এ ক্লোজ ভিউ অফ প্যাংগং। সেই লাগছে, সেই সেই লেভেলের লাগছে। ও নিচে দিয়ে গেলে হতো, হতো না তা না। দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া ব্রাদার, দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। এখান থেকে নেমে যাওয়া যাবে, সেই লাগছে। জাস্ট ভিউটা দেখো, এখানে দাঁড়ালাম হেলমেট খুলিনি, ভীষণ হাওয়া হইছে। আর যা লেক চোখে দা দেখছি, পুরো তুতে কালার, বিভৎস লাগছে। দূরের দিকে ব্লু আর কাছের দিকে গ্রিন, পিকক গ্রিন রাদার। আমরা পুরো প্যাংগং লেকের পাশ দিয়েই যাচ্ছি। এখনকার ডেস্টিনেশন হলো মিরাক, মিরাকের পরে হানলে। অনেকটাই উঁচু, কষ্ট সাবন হচ্ছে না, কিন্তু বেশি এক মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের জন্য এখানে না। সো আর রাস্তাটা তো ডেফিনেটলি খুব ভালো, খুবই সুন্দর। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেরকম এই যে এখানে বালি বালি পড়ে আছে রাস্তার মাঝখানে, তো টার্নিংগুলো একটু সাবধানে নিতে হচ্ছে। তাছাড়া রাস্তাটা ভীষণই সুন্দর। মানে আমি একটা কথা বলবো তোমাদেরকে, যদি তোমরা ডেফিনেটলি কোনোদিন আসতে চাও, ঘুরতে আসতে চাও, বাইকে আসতে চাইলে পরে তো সেটা আলাদা ব্যাপার। যদি এমনি আসো, একবার হলেও লাদাখ ঘুরে যাও। এই ভিউ, ওফ ওফ, এই ভিউ আর এই পরিবেশ, আমি তো আমার তো মনে হয় না পৃথিবীতে আর কোথাও পাবা। জাস্ট ভিউটা দেখো, অমায়িক লাগছে।
যেটুকু শুনলাম সেটা হলো নেক্সট 7 কিলোমিটার রাস্তা এরকমই, তারপরে রাস্তাটা ভালো। এবার দেখা যাক, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর লাগছে কিন্তু রাস্তার কন্ডিশনটা অফ রোডিং। দাঁড়া, এখানে দাঁড়া, ম্যাপটা এখনো ঠিক করতে হবে। দেখি এখনো আমরা, আমাদের বাকি আছে কত, 103 কিলোমিটার। টাইম হলো 5:37, আর লিটারেলি কোল্ড ডেজার্ট, যেটা আমরা বুঝি এক কথায় লিটারেলি কোল্ড ডেজার্ট, কি বলিস ভাই? দুজনার এখন মোটামুটি পর্যন্ত মানুষ তো ছেড়ে দেবে, কোনো কুত্তা পর্যন্ত দেখা যাচ্ছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই হলো এই বিরানের, বিরানার মাঝখানে এই ক্যাম্প, রেস্টুরেন্ট আছে, আমরা দুপুর বেলা আজকে কিছু খাইনি, এখন দাঁড়ালাম, এখন দাঁড়িয়ে একটু ম্যাগি অমলেট চা খেয়ে আগাবো। আর জাস্ট মেঘগুলো দেখো, আর সেই লেভেলের হাওয়া হচ্ছে, কোনো রাস্তা নেই, কোনো মানে তোমার যদি মনে হয় তুমি উপাস দিয়ে যাবা, উপাস দিতে পারবা, যদি মনে হয় এখান দিয়ে যাবা, এখান দিতে পারবা। আর এই আমাদের গাড়ি পারফরমেন্স পিক দিচ্ছে, তেল বেঁধে নিয়েছি টাংসে থেকে, চলে আর জাস্ট নোংরা গাড়ি। জাস্ট দেখতেই পাচ্ছ পুরো মরুভূমি, আর রাস্তা বলতে যেদিক দিয়ে পারো সেদিক দিয়ে যাও। ম্যাপে একটা রাস্তা দেখাচ্ছে বটে, সেই রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি, জানি না এত কোথাও বুঝাবো। এই হলো রাস্তা, এনডিওর প্রথমে, তারপরে আর কোনো কিছু নেই, তারপরে রাস্তার নামে টায়ার ট্র্যাক আছে। আর এরমভাবে কথা বলছি তার কারণ হলো ভীষণ ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেল আর হাওয়া দিচ্ছে ভীষণভাবে, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। যেদিকে একটু ভালো পাচ্ছি সেদিকে ঘুরিয়ে দিচ্ছি, যেটা বললো সেটা হলো 31 কিলোমিটার এখনো এরকম টাইপের খারাপ টাইপের রাস্তা, তারপরে 35, তাহলে 35 কিলোমিটার এরকম খারাপ রাস্তা, তারপরে রাস্তা একটু হয়তো ভালো হবে, এখন আপাতত আশা নিচ্ছি না, আগে জায়গায় গিয়ে পৌঁছাই, ভালো রাস্তা শুরু হলে তোমাদেরকে বলবো। আর এখন এই মরুভূমির মধ্যে দেখি কোন দিকে যাওয়া যায়, লিটারেলি মরুভূমি, ঠান্ডা মরুভূমি। আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, আবার ঘুরে আসলাম, ওখান থেকে রেকর্ডটা টিপেছিলাম গোপ্রোর,
অ্যাজ ইউজুয়াল গোপুরের সমস্যা হ্যাং করে গেছিলো, এই একটা জায়গায় দাঁড়িয়ে ঠিক করে আমি সামনে স্টপ হইনি বেশিক্ষণ, আবার চালু হয়ে গেছে। আর এত হার্শ ক্লাইমেট, এত হার্শ, আমরা লিটারেলি এখন শীতকালে এসে গেছি এখানে। আমাদের কৃষ্ণনগর, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন গরম, পুরো ইন্ডিয়াতে এখন গরম চলছে, এখানে লিটারেলি ঠান্ডা চলছে। মোস্ট প্রবাবলি টেম্পারেচার এখন মাইনাসে আছে, কোনো ফোনে নেটওয়ার্ক নেই। আর আমরা এই মুহূর্তে আজ 13,700 অল্টিটিউডে আছি।